আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে হোম ট্রেডার পটেনশিয়াল টেনেন্সি অ্যাডভাইস, JFG এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম, গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স, এবং আমার গাও অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস। বিরতির পর যারা এইমাত্র আমাদের সাথে যোগদান করলেন বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। আজকে আমাদের সাথে শিল্পী হিসাবে উপস্থিত আছেন মমতাময়ী দাস। তো মমতাময়ী, আপনি এখন আমাদেরকে একটা অনুরোধের গান শোনাতে হবে। দর্শকদের অনেক অনুরোধ, কিন্তু নর্থ বেঙ্গল অর্থাৎ আমাদের বাংলাদেশের ওই প্রান্তের গান। আমরা তো এতক্ষণ সিলেট অঞ্চলের গান শুনলাম, হ্যাঁ ভাওয়াইয়া টাইপের কিছু যদি আপনি শোনাতে পারেন আমাদের দর্শকদের জন্য। আমি একটা চেষ্টা করি করে দেখার জন্য, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, বাপুই চেহেঙ্গিরা রে গাছ তো উঠিয়া দুইটা হা, অমুক জল পুই পানিয়া দে আরো দুইটা নিরে বাপুই, তুইও দুইটা নে আরো দুইটা নিরে বাপুই, তুইও দুইটা নে বাপুই। We'll be right back.
গান শুনলাম আমরা, অনেক ভালো লাগলো। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মমতা, তো আপনি কি এই গানে যাবার আগে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক আমরা যখন লাইভে আসি বা অনেক সময় অনেক গান আমাদের প্রিপারেশন থাকে না বা করে ফেলতে হয়, তো ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আবারও বলছি এনটিভিকে ধন্যবাদ, আর এখানে যারা আমার সঙ্গে সঙ্গ দিয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা অনেক ভালো বাজিয়েছেন, আর সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার অনেক ধন্যবাদ উপস্থাপনায়। অনেক অনেক ভালো লাগলো মমতাময়ী। বিশেষ করে প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা এই অনুষ্ঠান করি এবং পর্দার আড়ালে অর্থাৎ ক্যামেরার ওপাশে যারা কাজ করেন, তাদের অনেক প্রচেষ্টার কারণে এই অনুষ্ঠান এত সার্থক এবং ভালো হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পর্দার ওই পাশে কাজ করেন, বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের থাপাকে, এবং সেই সাথে আরেকজন মানুষ যার কথা আপনারা শুনেন না, আমি সব সময় শুনতে হয়, আমাদের প্রিয় হাম্মাদ ভাই। আজ তার জন্মদিন, শুভ জন্মদিন হাম্মাদ ভাই আপনাকে, এবং সেই সাথে আমাদের প্রযোজক প্রিয় রবিন হায়দার খান, আপনার প্রতি রইল কৃতজ্ঞতা। সেই সাথে আমাদেরকে আজকে যারা সঙ্গত করেছেন, বিশেষ করে মন্দিরায় এত চমৎকার করে বাজান আমাদের প্রিয় জাকারিয়া ভাই, এবং জীব আমাদের প্রিয় সাগর ভাই, আপনার চমৎকার বাজানো, চমৎকার সঙ্গত। সেই সাথে আমাদের প্রিয় হান্নান ভাই, অনেক সুন্দর করে হান্নান ভাই আপনি বাজান, এবং এই অনুষ্ঠানকে আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে সার্থক ও সুন্দর করে তুলি। সেই সাথে এখন আমরা গানে চলে যাব। মমতাময়ী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে এত ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে আসলেন। সেই সাথে আপনি, আমিও বিদায় চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। আমরা গানে গানে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আগামী সপ্তাহে আবার অন্য কোনো সঙ্গীত শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মমতাময়ীর গানে চলে যাই। আপনি আমাদের জন্য কোন গান শুনবেন? আব্দুল করিমের গান। প্রিয় দর্শক শ্রোতা, আব্দুল করিমের গান শুনতে শুনতে আমরা চলে যাব, এবং আগামীতে আবার দেখা হবে বসন্ত বাতাসের আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে। আমি ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম। তোমারে পুষিলাম কত দূরে, আমার মাটির পিঞ্জিরা সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত
Boshonto, Batashe, 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 Boshon